রাতে চুটুল নাচের আসরকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের বটতলা এলাকায়। এই ঘটনায় দেউচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে শুরু হয়েছে চাপানউত্তর। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে পাল্টা অভিযোগ তুলেছে, সকাল থেকে বিক্ষোভ শুরু করে দেয় দেউচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মজিবুর রহমানের গোষ্ঠী। তুফানগঞ্জ থেকে কৃষ্ণপুর যাওয়ার রাজ্য সড়কে প্রতীকী পথ অবরোধ করে তারা, যদিও এই অভিযোগ মানতে নারাজ ফারুক মণ্ডলের গোষ্ঠী। ফারুক মণ্ডল জানান, কিভাবে এলাকায় অনুমতি ছাড়া এক চটুল নাচের আসর বসলো তা জানা নেই, তবে এই ঘটনায় আমরা কেউই জড়িত নই, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। আয়োজন করছে ক্লাবের নামের কথা বলছিল, তা আমরা প্রথম থেকেই আমরা ক্লাবের কোনো উচ্চারণটা করা হয় নাই যে আমরা ক্লাবের মধ্যে আমরা নাই, এই ক্লাব আমরা গান দিতে পারবো না, এর সাথে আমরা কোনো রকম জড়িত নই। আচ্ছা, এই বলছে ক্লাবের নাম ভাঙানোর একটা বিষয় আছে, এটা কি ভিত্তিহীন অভিযোগ? অভিযোগ আসছে তাহলে এটা ভিত্তিহীন। আপনার নাম? আমার নাম বিষ্ণু পাল। এই জায়গাটার নাম? বেলতলা। আপনি ক্লাবের কোন পদে রয়েছেন? আমরা সদস্য পদে আছি। এখানে কালকে ভারত মণ্ডলের নেতৃত্বে এখানে ধামাকা হয়েছে, মেয়ে নাচাইছে, অপেন মেয়ে নাচাইছে খোলামেলা, এতে এলাকার পরিবেশ খারাপ হয়েছে। সকালকার থেকে কৃষ্ণপুর এলাকা উত্তপ্ত হয়েছে, কৃষ্ণপুর এলাকার মানুষ এটাকে মেনে নিতে পারছে না, কেউ জানে না ফারুক মণ্ডলের নেতৃত্বে দুই চারটা লোক কালকে রাত্রে এই ঘটনাটা ঘটাইছে। এর জন্য এলাকার পক্ষ থেকে আমরা সবাই ধিক্কার জানাচ্ছি, ফারুক মণ্ডল এত নোংরা এবং এত নিচে নেমেছে, ঠিক আছে। এখানে সে চানমিয়া মণ্ডল, দিলওয়ার শিকদার, সাইফুর, জিয়ারুল, এরা সবাই ফারুকের কাছ থেকে টাকা নিয়ে এসেছে, ওরা এটা করছে, ওরা করে এখানে পূজা কমিটির নাম দিয়েছে, ক্লাবের নাম দিয়েছে। ক্লাব কিন্তু এটা জানে না, পূজা কমিটি এটা জানে না, ওদের নাম ভাঙিয়ে এটা নোংরামি করতেছে। কৃষ্ণপুর এলাকায় শান্ত পরিবেশ আছে, ফারুক মণ্ডল এইটা করে কৃষ্ণপুর এলাকায় রাজনীতির পরিবেশটাকে উত্তপ্ত করার চেষ্টা করতেছে। কোথায় বা কৃষ্ণপুরে কোথায় কোনো চটুল নাচ হয়েছে এরকম কোনো খবর আমার কাছে নেই। কেউ যদি অভিযোগ করে থাকে সেটা হাস্যকর এবং ভিত্তিহীন অভিযোগ, এরকম অভিযোগের কোনো সারবত্তা নেই। কৃষ্ণপুরের অঞ্চল আমরা মমতা ব্যানার্জির সৈনিক, তৃণমূল কংগ্রেস যারা করি তারা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করি, সুতরাং কে কি বলল যে নিজে দালাল সে অন্য মানুষকে দালাল বলতে পারে, আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে তৃণমূলের পক্ষে কাজ করছি। প্রশাসন কাদের অনুমতি দিয়েছে, এ সমস্ত ভিত্তিহীন অভিযোগ দিয়ে কাউকে বদনাম করার চেষ্টা করে কোনো লাভ নেই। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.